हेलो एवरीवन, आई एम देवज्योति एंड यू आर वाचिंग फाइंड आउट मोर। हमारे चैनले हमरा विभिन्न कोर्स चालू करेछि, इंग्रेजी मैथ एवं अन्यान्य सब्जेक्टेर विभिन्न टॉपिक धरे धरे आलोचना शुरू होयेछे। आज के आमी जेटा करते जाच्छि सेटा होच्छे एकटी पैसेज। आमरा देखबो जे सीजीएल होक, सीएचएस होक अथवा अन्य कोनो परीक्षा होक, इंग्रेजीते एकटा पैसेज के तुले देवा हय एबं सेई पैसेज थेके তারপরে বিভিন্ন কোশ্চেন আনসার করতে দেওয়া হয়। তোমরা যদি সেগুলো বাড়ি থেকে প্র্যাকটিস করে করে বিভিন্ন ওয়ার্ডস্টক না বাড়াও এবং একটা লাইনের মানে না বুঝতে পারো, সেই লাইনটার মানে বোঝার জন্য তোমাকে কিন্তু বাড়িতে অনেক প্র্যাকটিস করতে হবে। তাই তুমি যদি লাইনটার মানে না বুঝতে পারো, তাহলে পরীক্ষার খাতায় যে তোমার যে কোশ্চেনগুলো থাকবে সেগুলোর অ্যান্সার তুমি করে আসতে পারবে না। তাই প্রত্যেক দিন না হলেও প্রতি সপ্তাহে অন্তত একটি করে প্যাসেজ এবং তার সাথে কিছু কোশ্চেন আনসার করার চেষ্টা করো, তুমি অনেকটা এগিয়ে যাবে ইংলিশ এই সাবজেক্টটাতে। তাই আমি দেরি না করে আমি প্যাসেজটায় আজকে যাব এবং প্যাসেজের পর সেই প্যাসেজ থেকে কিছু কোশ্চেন আনসার তোমাদের করাবো। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে করে অন্য সমস্ত সাবজেক্টের ভিডিও আসার সাথে সাথে প্রথম নোটিফিকেশনটি তোমার কাছে পৌঁছে যায় এবং তুমি সম্পূর্ণ ভিডিওটি দেখে সেই টপিকগুলো, তোমার যত কনসেপ্ট সেই কনসেপ্টগুলো যেন ক্লিয়ার করে নিতে পারো। তাই দেরি না করে শুরু করছি আজকের প্যাসেজটি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে যে প্যাসেজটি আমরা করব সেই প্যাসেজটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। আমরা প্রথমে প্যাসেজটি ভালো করে পড়ে নেব এবং তারপরে প্যাসেজ থেকে যে সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের করতে হবে সেগুলো তারপরে করব। তাহলে সবার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে প্যাসেজটাকে ভালো করে পড়ে নেব। তাহলে প্যাসেজটা আমরা দেখি প্রথমে কি আছে। লেখা আছে, দ্য অ্যাচিভমেন্ট অফ সায়েন্স ইন 20th century। মানে সায়েন্সের যে অ্যাচিভমেন্ট 20th century সায়েন্সের যে অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট মানে হচ্ছে, অ্যাচিভমেন্ট মানে এটা মানে হচ্ছে কৃতিত্ব। মানে সায়েন্সের যে এই যে কৃতিত্ব 20th century সায়েন্সের যে কৃতিত্ব সেটার কথা বলা হচ্ছে। হ্যাজ বিন ভেরি গ্রেট, এটা খুব ভালো ছিল, খুব মহান ছিল, খুব বৃহৎ ছিল, খুব বিশাল ছিল, মানে যেটা অর্থেই বলো। মানে 20th century সায়েন্সের যে 20th century সায়েন্সের যে কৃতিত্বটা, অর্থাৎ সায়েন্স যে কৃতিত্বটা রেখে গেছে 20th century, সেটা বিশাল, মানে সেটা বৃহৎ, মানে সেটা সেই অর্থে মহৎ, এইভাবে বোঝাতে চাচ্ছে। তার মানে অ্যাচিভমেন্ট অফ সায়েন্স এই কথাটা এখানে বলছে, যে অ্যাচিভমেন্ট অফ সায়েন্সের কথাটা হচ্ছে এখানে বৃহৎ। নেক্সট লাইন, ইটস ইনফ্লুয়েন্স ক্যান বি ফেল্ট ইন এভরি স্পেয়ার অফ লাইফ। মানে এটার যে প্রভাব, ইনফ্লুয়েন্স, এই শব্দগুলো মনে রাখবে, ইনফ্লুয়েন্স, প্রভাব। অ্যাচিভমেন্ট, আগে যেটা দেখালাম অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট মানে কৃতিত্ব, অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট মানে কৃতিত্ব। ইটস ইনফ্লুয়েন্স ক্যান বি ফেল্ট ইন এভরি স্পেয়ার অফ লাইফ। স্পেয়ার কথাটার সাথে আমরা প্রায় সকলেই পরিচিত, স্পেয়ার মানে হচ্ছে গোলক। তো এখানে স্পেয়ার অফ লাইফ মানে জীবনের যে পরিমণ্ডল, জীবনের যে ব্যাপ্তি, সেই জায়গাটায় সায়েন্সের যে প্রভাব সেটা সম্পূর্ণ ফিল করা যায়। অর্থাৎ ক্যান বি ফেল্ট লেখা আছে, দেখো ক্যান বি ফেল্ট, ফেল্ট হচ্ছে ফিল, ফেল্ট, ফেল্ট অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, ফিল হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম এবং ফেল্ট হচ্ছে থার্ড ফর্ম। ক্যান বি ফেল্ট ইন এভরি স্ফিয়ার অফ লাইফ, অর্থাৎ জীবনের পরিমণ্ডলে এর যে ইনফ্লুয়েন্স সেটা, এর যে ইনফ্লুয়েন্স সেটা ফিল করা যায়। ফ্রম দ্য স্মল পিন, একদম ছোট্ট পিন থেকে শুরু করে, ফ্রম দ্য স্মল পিন, একদম ছোট্ট পিন থেকে শুরু করে, অ্যান্ড নিডলস, অর্থাৎ পিন এবং সুচ, নিডলস, সুচ, একদম ছোট্ট সুচ থেকে শুরু করে, টু দ্য হিউজ আয়রন শিট, বড় বড় আয়রন শিট অ্যান্ড জয়েন্টস, ঠিক আছে, বড় বড় আয়রন শিট অ্যান্ড জয়েন্ট, মোস্ট অফ দ্য থিং উই রিকোয়ার ফর আওয়ার এভরিডে ইউজ, অর্থাৎ আমাদের এভরিডে ইউজের জন্য যে সমস্ত জিনিসগুলো লাগে, আমাদের এভরিডে ইউজের জন্য পিন, নিডল এবং বড় বড় আয়রন সিট, এই সমস্ত কিছু লাগে। পিন, নিডল, বড় বড় আয়রন সিট, এই সমস্ত কিছু আমাদের এভরিডে ইউজ, আমরা প্রত্যেক দিন দরকার পড়ে, উই রিকোয়ার, ঠিক আছে, আমাদের এগুলো প্রয়োজন পড়ে, দরকার পড়ে, রিকোয়ার ফর আওয়ার এভরিডে ইউজ, আমাদের প্রত্যেক দিনের ব্যবহারে। কাম আউট অফ ফ্যাক্টরিজ, অর্থাৎ এগুলো ফ্যাক্টরি থেকে আসে, ঠিক আছে, এগুলো ফ্যাক্টরি থেকে আসে, কি পিন, নিডলস, আয়রন শিট, এই সমস্ত কিছু ফ্যাক্টরি থেকে আসে। হোয়ার সায়েন্টিফিক প্রিন্সিপলস, অর্থাৎ সায়েন্সের যে সমস্ত নীতি, যেমন ধরো জাহাজ জলে ভাসছে, সেজন্য ওখানে ভাষণের নীতি আছে, আবার উড়োজাহাজ আকাশ দিয়ে উঠছে সেটার জন্য আলাদা নীতি আছে, অর্থাৎ সায়েন্সের বিভিন্ন নীতি আছে, সেগুলো থিওরিটিক্যাল, মানে সেগুলো খাতায় কলমে একদম প্রস্তুত। এখানে কি বলছে,
হোয়ার সাইন্টিফিক প্রিন্সিপালস আর ইউটিলাইজড, মানে সদ ব্যবহার করা হচ্ছে, সাইন্টিফিক প্রিন্সিপালগুলোর সদ ব্যবহার করা হচ্ছে ফর প্র্যাকটিক্যাল এন্ড। ওগুলো তো থিওরিটিক্যাল, মানে খাতা কলমে লেখা আছে, এবার সেটার যে প্র্যাকটিক্যাল হবে, অর্থাৎ একটা সুচ তৈরি হবে সেই নীতিটা দিয়ে যে একটা আয়রন শিট তৈরি হবে, সেই সমস্ত কিছু হচ্ছে। তাহলে আরেকবার পড়ছি লাইনটা, ফ্রম দ্য স্মল পিনস অ্যান্ড নিডলস টু দ্য হিউজ আয়রন শিটস অ্যান্ড জয়েন্টস, মোস্ট অফ দ্য থিংস উই রিকোয়ার ফর আওয়ার এভরিডে ইউজ, আমাদের প্রত্যেক দিন ব্যবহারের যে সমস্ত জিনিসগুলো লাগে, কাম আউট অফ ফ্যাক্টরিজ হোয়ার সাইন্টিফিক প্রিন্সিপাল, অর্থাৎ সায়েন্সের বিভিন্ন নীতি, আর ইউটিলাইজ ফর প্র্যাকটিক্যাল এন্ড, অর্থাৎ ফ্যাক্টরি থেকে আসে, যেখানে সায়েন্সের যে সমস্ত নীতি, সেই সমস্ত নীতিকে প্র্যাকটিক্যাল এন্ডে কাজে লাগানো, সেগুলো তো থিওরিটিক্যাল, অর্থাৎ খাতায় কলমে প্রস্তুত, এবার সেটা দিয়ে সেই খাতায় কলমে প্রস্তুত থেকে যে বিভিন্ন করা, সেই সমস্ত জিনিস তৈরি করা হচ্ছে। সায়েন্স হ্যাজ এনেবলড, আচ্ছা আমরা এই এনেবলড, এবল শব্দটা শুনেছি, এবল, ABLE, এবল, আমরা এই শব্দটার সাথে পরিচিত, এবল, এবল মানে হচ্ছে সক্ষম, কোনো কিছুতে সক্ষম, সেটাকে আমরা বলছি এবল। আনএবল এই কথাটাও শুনেছি, যেটাতে অক্ষম, মানুষ যদি কোনো কিছুতে অক্ষম হয় তখন বলে এনেবল, ঠিক আছে, এনেবল। তো এখানে কি বলা হচ্ছে, আনএবল বলা হয়, আনএবল এটাও একটা অ্যাডজেক্টিভ, এবল, আনএবল, ঠিক আছে, বাট এখানে লেখা আছে এনেবল, এনেবল মানে এটা হচ্ছে একটা ভার্ব, এই এনেবলটা হচ্ছে ভার্ব, ঠিক আছে, এনেবলটা হচ্ছে ভার্ব, ভি, ভার্ব, ঠিক আছে, সেই জন্য এনেবল, তার সঙ্গে ইডি যোগ করা হয়েছে, থার্ড ফর্ম ইউজ করা হয়েছে। সায়েন্স হ্যাজ এনেবলড ম্যান টু ব্রিং ফোর্সেস অফ নেচার আন্ডার কন্ট্রোল অ্যান্ড টু ইউজ দেম ফর হিজ ওন অ্যাডভান্টেজ, এবং সেগুলোকে নিজের অ্যাডভান্টেজের জন্য মানুষ কাজে লাগাচ্ছে। কি বলছে, সায়েন্স হ্যাজ এনেবলড ম্যান, মানুষকে সক্ষম করে তুলছে টু ব্রিং ফোর্সেস অফ নেচার, অর্থাৎ ফোর্সেস অফ নেচার বলতে দেখো পেট্রোল ডিজেল তো প্রকৃতি দিচ্ছে, কিন্তু মানুষ সেগুলোকে কাজে লাগিয়ে গাড়ি চালাচ্ছে। তারপরে বায়ু, এটা একটা ন্যাচারাল ফোর্স বায়ু, সেরকমই বায়ুকে কাজে লাগিয়ে বায়ু কল ঘোরানো হচ্ছে বা কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। অর্থাৎ সায়েন্স হ্যাজ এনেবলড ম্যান টু ব্রিং ফোর্সেস অফ নেচার আন্ডার কন্ট্রোল, অর্থাৎ মানুষ নিজের ক্ষমতায় আনার চেষ্টা করছে ন্যাচারাল ফোর্সগুলিকে সায়েন্সের জন্যই, অ্যান্ড টু ইউজ দেম ফর হিজ ওন অ্যাডভান্টেজ, এবং নিজের কাজে ব্যবহার করতে পারছে। তাহলে সায়েন্স হ্যাজ এনেবলড ম্যান মানুষকে সক্ষম করে তুলছে, সায়েন্স মানুষকে সক্ষম করে তুলছে ন্যাচারাল ফোর্সগুলোকে নিজের কন্ট্রোলে আনার জন্য, এবং সেগুলিকে তার নিজের অ্যাডভান্টেজ, অর্থাৎ নিজের সুযোগ সুবিধা বুঝে কাজে লাগানোর জন্য সায়েন্স পারদর্শী করে তুলছে মানুষকে। নেক্সট লাইন, ইট হ্যাজ ব্রট দ্য ডিস্টেন্স পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ক্লোজ টুগেদার। আমরা খুব সহজেই জানি আজকে কম্পিউটার এসছে, মোবাইল এসছে, এর ফলে গোটা পৃথিবী আমাদের মুঠোয় চলে আসছে, তো সেটাই বলছে, ইট হ্যাজ ব্রট, এটাই হচ্ছে ব্রডটা, এই ব্রডটা হচ্ছে ব্রিং থেকে এসছে, আমরা এখনই একটা শব্দ শিখলাম এখানে ব্রিং, সেই ব্রিং এর থার্ড ফর্ম হচ্ছে ব্রড, ব্রিং, ব্রড, ব্রড, অর্থাৎ নিয়ে আসা, ব্রিং মানে আনা, তাহলে ইট হ্যাজ ব্রট, এটা নিয়ে এসেছে দ্য ডিস্টেন্স পার্ট, অনেকটা দূরের পার্টকে, অফ দ্য ওয়ার্ল্ড ক্লোজ টুগেদার, মানে পৃথিবীর দূরের জিনিসকেও খুব কাছে নিয়ে চলে এসছে সায়েন্স। হ্যাঁ, ইট হ্যাজ বলতে এখানে ইট, ইট এখানে সায়েন্সকে বোঝানো হচ্ছে। আচ্ছা, আচ্ছা নেক্সট পড়ছি, আওয়ার নলেজ অফ দ্য ইউনিভার্স হ্যাজ বিন মাচ ওয়াইডেন্ড। আচ্ছা, এই যে ওয়াইড, এই শব্দটা ওয়াইড, WIDE, ওয়াইড, এই কথাটার সাথে আমরা যারা ক্রিকেট খেলা দেখি সবাই পরিচিত, অর্থাৎ দেখবে ওয়াইড বল কোনটাকে বলছে, যে ব্যাটসম্যানের ব্যাট এক জায়গায়, বলটা যখন অনেকটা দূর দিয়ে যাচ্ছে, একটা দাগ কাটা থাকে, এই দাগের বাইরে বল করা যাবে না, বলার যখন সেই দাগের বাইরে বল করছে তখন সেটাকে ওয়াইড বল দেখাচ্ছে, মানে ব্যাটসম্যানের ব্যাট থেকে বলটার দূরত্ব অনেকটা চওড়া, অনেকটা বেশি, অর্থাৎ ওয়াইড মানে হচ্ছে চওড়া, সহজ কথা, তো ওয়াইড, সেইখান থেকে ওয়াইডের এই যে ভার্ব, হ্যাঁ ওটা তো অ্যাডজেক্টিভ, ওয়াইড হচ্ছে অ্যাডজেক্টিভ,
এখানে ওয়াইডেন ওয়াইডেন হচ্ছে ভার্ব এবং ওয়াইডেন থার্ড ফর্ম ইউজ করা হচ্ছে। তাই বলছে আওয়ার নলেজ অফ দ্য ইউনিভার্স, মহাবিশ্ব সম্পর্কে আমাদের নলেজ হ্যাজ বিন মাচ ওয়াইডেন্ড, অনেকটা প্রশস্ত হচ্ছে। তো মহাবিশ্ব সম্পর্কে আমাদের যে জ্ঞান সেটা অনেকটা প্রশস্ত হচ্ছে, কি জন্য? অন অ্যাকাউন্ট অফ দ্য আনটায়ারিং, মানে অক্লান্ত পরিশ্রম, আনটায়ারিং এফোর্ট, অক্লান্ত পরিশ্রম অফ দ্য অ্যাস্ট্রোনমার, অ্যাস্ট্রোনমারদের অক্লান্ত পরিশ্রম, লাইক জিন্স অ্যান্ড এডিংটন, অর্থাৎ জিন্স জেমস জিন্স অ্যান্ড আর্থান আর্থার এডিংটন, এরা দুজন ইংল্যান্ডের ফিজিসিস্ট, ম্যাথামেটিশিয়ান তথা অ্যাস্ট্রোনমার। তাহলে এরা মহাকাশ বিজ্ঞান নিয়ে কাজ করছে এবং তাদের যে মহাকাশ বিজ্ঞান নিয়ে অক্লান্ত পরিশ্রম, সেই জন্যই আমরা আমাদের মহাকাশ নিয়ে যে নলেজটা সেটাকে অনেকটা বাড়াতে পেরেছি, সেটাকে অনেকটা প্রশস্ত করতে পেরেছি বা সেটাকে অনেকটা চওড়া করতে পেরেছি। এখানে চওড়া বলতে যে অনেকটা বাড়াতে পেরেছি, ঠিক আছে, আমাদের যে নলেজটা সেটা অনেকটা বাড়াতে পেরেছি। আওয়ার নলেজ অফ দ্য ইউনিভার্স হ্যাজ বিন মাচ ওয়াইডেন্ড অন অ্যাকাউন্ট অফ দ্য আনটায়ারিং এফোর্ট অফ দ্য অ্যাস্ট্রোনট লাইক জিন্স অ্যান্ড এডিংটন, অর্থাৎ জিন্স এডিংটন, জেমস জিন্স, আর্থার এডিংটন, এনাদের মতো মহাকাশ বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের জন্য ইউনিভার্স সম্পর্কে আমাদের যে নলেজ সেটাকে আমরা অনেকটাই প্রশস্ত করতে পেরেছি। রিমার্কেবল কিয়ার্স অফ হিউম্যান ডিজিজেস, মানে মানুষের যে সমস্ত রোগ হয় সেগুলোর যে সেরে যায়, হ্যাঁ আমরা বলি না কিওর, সে কিওর থেকে সেইখানে থেকে, রিমার্কেবল কিয়ার্স অফ হিউম্যান ডিজিজেস হ্যাজ বিন পসিবল ওয়িং টু দ্য ডিসকভারি অফ সাম ওয়ান্ডারফুল মেডিসিন, অর্থাৎ কিছু অভূতপূর্ব ওয়ান্ডারফুল মেডিসিন, মানে দারুণ দারুণ ওষুধ আবিষ্কার, ডিসকভারি মিনস আবিষ্কার, দারুণ দারুণ ওষুধ আবিষ্কারের ফলে মানুষের বিভিন্ন রোগ আজকাল সেরে উঠছে। তাহলে রিমার্কেবল কিওর্স অফ হিউম্যান ডিজিজেস হ্যাজ বিন পসিবল ওয়িং টু দ্য ডিসকভারি অফ সাম ওয়ান্ডারফুল মেডিসিন, বিভিন্ন ওয়ান্ডারফুল মেডিসিনের জন্যই মানুষের যে সমস্ত রোগগুলো সেগুলো আজকে সেরে উঠছে। তাহলে প্রথম থেকে আবার যদি দেখি একবার, আবার যদি আমরা প্রথম থেকে একবার দেখি তাহলে কি বলছে আরেকবার লক্ষ্য করে নিব। এখানে বলছে যে দ্য অ্যাচিভমেন্ট অফ সায়েন্স ইন 20th সেঞ্চুরি হ্যাজ বিন ভেরি গ্রেট, 20 অর্থাৎ বিংশ শতাব্দীতে সায়েন্সের যে অ্যাচিভমেন্ট সেটা অভূতপূর্ব ছিল। ইটস ইনফ্লুয়েন্স ক্যান বি ফেল্ট ইন এভরি স্পিয়ার অফ লাইফ, লাইফের প্রত্যেকটা পরিমণ্ডলে এর যে ইনফ্লুয়েন্স, এর যে প্রভাব সেটা লক্ষ্য করা যায়। ফ্রম স্মল পিন অ্যান্ড নিডল টু দ্য হিউজ আয়রন সিট অ্যান্ড জয়েন্টস, অর্থাৎ একটা স্মল পিন থেকে শুরু করে আয়রন পর্যন্ত যে সমস্ত জিনিস আমাদের প্রতিদিনের কাজে লাগে, মোস্ট অফ দ্য থিং উই রিকোয়ার ফর এভরিডে ইউজ, যে সমস্ত জিনিস আমাদের প্রতিদিনের কাজে লাগে সেগুলো সায়েন্সের বিভিন্ন প্রিন্সিপালকে ইউটিলাইজ করে, মানে সদ্ব্যবহার করে প্র্যাকটিক্যাল এন্ডে বিভিন্ন ফ্যাক্টরি থেকে তৈরি করা হয়। সায়েন্স হ্যাজ এনেবল ম্যান টু ব্রিং ফোর্সেস অফ নেচার আন্ডার কন্ট্রোল, সায়েন্সের জন্যই মানুষ নেচারের যে ফোর্সগুলো সেগুলোকে নিজের কন্ট্রোলে আনতে পেরেছে, অ্যান্ড টু ইউজ দেম ফর হিজ ওন অ্যাডভান্টেজ, এবং নিজের অ্যাডভান্টেজে কাজে লাগাতে পারছে। ইট হ্যাজ ব্রড দ্য ডিস্টেন্স পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ক্লোজ টুগেদার, এটা পৃথিবীর দূর দূরান্তকে খুব কাছে নিয়ে আসতে পেরেছে। অ্যান্ড আওয়ার নলেজ অফ দ্য ইউনিভার্স হ্যাজ বিন মাচ ওয়াইডেন্ড, এবং আমাদের ইউনিভার্স সম্পর্কে নলেজ ওয়াইড হচ্ছে, প্রশস্ত হচ্ছে, কি জন্য? জিন্স এবং এডিংটন এরকম অ্যাস্ট্রোনমারদের অক্লান্ত পরিশ্রমের জন্য। Remarkable cures of human diseases has been possible owing to the discovery of some wonderful medicine, ebong kichu obhutopurbo oshudh abishkarer phole ei je eigulo abishkarer phole manusher je bibhinno rog shegulo shere jacche. Eta ei passage ta eshilo SSC section officer audit exam 2001. আমরা এবার প্রথম কোশ্চেনটায় চলে আসছি। দেখা যাচ্ছে দ্য মোড অফ অ্যাপ্রোচ ইজ, মানে এই যে গল্পটার অ্যাপ্রোচ কোন দিকে গিয়েছে, এ লজিক্যাল, বি অ্যানাটমিক্যাল, সি ডেসক্রিপটিভ, অ্যান্ড ডি এক্সপোজিটরি, অর্থাৎ এটা দেখবে সায়েন্স সম্পর্কে বর্ণনা যেমন দিয়েছে, ডেসক্রিপটিভ আছে অবশ্যই,
এর সঙ্গে সায়েন্সের কোন পার্ট কিভাবে কাজে লাগছে এবং সেগুলোর বিভিন্ন ব্যাখ্যাগুলো দিয়েছে, ঠিক আছে? লজিক্যাল অ্যানাটমিক্যাল ডেসক্রিপটিভ এবং এক্সপোজিটরি। তাহলে এক্সপোজিটরি মিনস ব্যাখ্যা, ব্যাখ্যা সূচক, মানে এখানে সায়েন্সের বিভিন্ন জিনিসের ব্যাখ্যাও দিচ্ছে, তাই অ্যান্সারটা আমরা ডি হবে, এক্সপোজিটরি, ডি এক্সপোজিটরি, অর্থাৎ সায়েন্সের বিভিন্ন পার্ট সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছে এবং সায়েন্স কিভাবে মানুষের দৈনন্দিন কাজে লাগছে, একটা শুজ থেকে শুরু করে একটা আয়রন শিট তৈরির জন্য, অথবা যদি দেখি বিভিন্ন প্রিন্সিপালকে কাজে লাগিয়ে কিভাবে বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে, মানুষের অসুখ বিসুখ কীভাবে সেরে যাচ্ছে, ইউনিভার্স সম্পর্কে আমাদের জ্ঞান কিভাবে প্রশস্ত হচ্ছে, এই সমস্ত কিছুর একটা ব্যাখ্যা দিচ্ছে, সেটা হচ্ছে এক্সপোজিটরি, অর্থাৎ ব্যাখ্যামূলক। তাহলে দ্য মোড অফ অ্যাপ্রোচ ইজ এক্সপোজিটরি। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার নেক্সট কোশ্চেনে আসছি। কোশ্চেন নাম্বার টু, হোয়াট হ্যাজ এনেবলড ম্যান টু হার্নেস দ্য ফোর্সেস অফ নেচার টু অ্যাডভান্টেজ অফ ম্যানকাইন্ড। কোন জিনিসটা, মানে নেচারের যে বিভিন্ন ফোর্স সেগুলোর অ্যাডভান্টেজ মানুষকে পাইয়ে দিচ্ছে, কোন জিনিসটা? এ আর্টস, বি অরাটরি, সি ব্রেভারি, ডি সায়েন্স। আর্টস সম্পর্কে খুব ভালো ধারণা আমাদের আছে, সায়েন্স, আর্টস, কমার্স, আর্টস। অরাটরি মানে হচ্ছে বক্তৃতা দেওয়া, বাগ্মিকতা যেটা বলে। ব্রেভারি হচ্ছে সাহস, নির্ভীকতা, আর ডি হচ্ছে সায়েন্স। অবভিয়াসলি আমরা এই গল্প পড়ে জানতে পারলাম, আমরা যে প্যাসেজটা দেওয়া আছে সেটা পড়ে জানতে পারলাম যে এটা হচ্ছে ডি, অর্থাৎ সায়েন্স, সায়েন্স, এটার অ্যান্সার সায়েন্স। কিভাবে সায়েন্সই মানুষকে নেচারের যে বিভিন্ন ফোর্স সেগুলোকে কিভাবে মানুষ নিজেদের আয়ত্তে আনতে পারে, কন্ট্রোলে আনতে পারে, এবং তারপরে সেগুলোই মানুষ কিভাবে নিজের অ্যাডভান্টেজে কাজে লাগাতে পারে সেটা সম্পর্কে বলছে। তাহলে বলছে হোয়াট এনেবল, তাহলে সায়েন্স, অবভিয়াসলি সায়েন্স, সায়েন্স মানুষকে এগুলোতে পারদর্শী করে তুলছে। এবার তিন নম্বরে চলে আসছি। বলেছে দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য প্যাসেজ উইল বি। আচ্ছা, প্যাসেজটাকে একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল দিতে বলেছে। আচ্ছা, অপশনগুলো দেখে নিই আগে। সায়েন্স ইজ এ কার্স, সায়েন্স এ গ্রেট বুন, অ্যাচিভমেন্ট অফ সায়েন্স, নান অফ দিস। দেখো, প্রথম অপশানটা তো হচ্ছেই না, কার্স মানে এটা হচ্ছে অভিশাপ, সায়েন্স কি অভিশাপ? কখনোই না। তাহলে প্রথম অ্যান্সারটা একদমই হচ্ছে না। বি বলেছে সায়েন্স এ গ্রেট বুন, সায়েন্স আশীর্বাদ, কার্স অভিশাপ, সায়েন্স ইজ এ কার্স, সায়েন্স অভিশাপ, এটা কখনোই না। সায়েন্স ইজ এ গ্রেট বুন, সায়েন্স হচ্ছে আশীর্বাদ, সায়েন্স হচ্ছে আশীর্বাদ, আর অ্যাচিভমেন্ট অফ সায়েন্স, অ্যাচিভমেন্ট অফ সায়েন্স, আর নান অফ দিস। আচ্ছা, তাহলে এখানে শুধু অ্যাচিভমেন্ট অফ সায়েন্স সম্পর্কে বলেনি, সেগুলো মানুষের কাছে কিভাবে আশীর্বাদ হয়ে এসছে, অর্থাৎ নিডল থেকে শুরু করে আয়রন শিট আমরা কিভাবে তৈরি করেছি সেগুলো এখানে সমস্ত বলছে। তাহলে সায়েন্স এ গ্রেট বুন, অর্থাৎ বি নাম্বার অপশন, সায়েন্স এ গ্রেট বুন, সায়েন্স মানুষের কাছে আশীর্বাদ কিভাবে হয়েছে এই সমস্ত কিছু বলেছে। তাহলে সায়েন্স আশীর্বাদ, অর্থাৎ সায়েন্স এ গ্রেট বুন, এটা বলেছে। এবার পরের কোশ্চেনে চলে যাচ্ছি। বলেছে সায়েন্স হ্যাজ প্রুভড এ গ্রেট বুন ফর, সায়েন্স গ্রেট বুন হয়েছে কাদের জন্য? আচ্ছা, এ নাম্বার অপশন বলছে সায়েন্টিস্ট, তারপরে বলেছে আর্টিস্ট, তারপরে এক্সপ্লোরার, তারপরে বলেছে ম্যানকাইন্ড। সায়েন্টিস্টদের জন্য সায়েন্স আশীর্বাদ হয়েছে, আর্টিস্টদের জন্য হয়েছে, অর্থাৎ সায়েন্টিস্টদের জন্য হয়েছে, এক্সপ্লোরারদের জন্য হয়েছে, এবং ম্যানকাইন্ড অর্থাৎ মনুষ্য জাতি, অর্থাৎ মনুষ্য জাতির জন্যই হয়েছে, অবভিয়াসলি সবার জন্য হয়েছে, মনুষ্য জাতির জন্যই হয়েছে। তাহলে অপশন ইজ ডি, অপশন ডি, হ্যাঁ অপশন ডি ইজ কারেক্ট। দেন সায়েন্স হ্যাজ প্রুভড এ গ্রেট বোন ফর সায়েন্টিস্ট, আর্টিস্ট, এক্সপ্লোরার, দ্যাট ইজ ফর এভরি ওয়ান, দ্যাট ইজ ফর ম্যানকাইন্ড, মনুষ্য জাতির জন্য, অর্থাৎ অপশন ডি ম্যানকাইন্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট,
And number five, the main idea of the passage. Passage main idea key. The impact of science can be felt in every sphere of life. Science is an anathema. Eta mane obhishap. Anathema. Obhishap. Anathema mane obhishap. অ্যানাথেমা এটা মানে অভিশাপ। নেক্সট নেক্সট বলছে নাথিং ইজ বিয়ন্ড দ্য পারভিউ অফ সায়েন্স, অর্থাৎ সায়েন্সের যে পরিমণ্ডল, সায়েন্সের যে ব্যাপকতা, তার বাইরে কোনো কিছুই না, পারভিউ, ঠিক আছে। সায়েন্স ক্যান ওয়ার্ক মিরাকল, সায়েন্স অবিশ্বাস্য কিছু, অভূতপূর্ব কিছু করতে পারে। তার প্রথম অ্যান্সার এ নাম্বার, একদম আমরা প্যাসেজ থেকেই পেয়ে গেছিলাম এ নাম্বার অপশানটা, দ্য ইম্প্যাক্ট অফ সায়েন্স ক্যান বি ফেল্ড ইন এভরি স্ফিয়ার অফ লাইফ। এটাই মেন আইডিয়া, যে মানুষের প্রত্যেক মানে সমস্ত লাইফের যে পরিমণ্ডলটা, তার মধ্যে সায়েন্স কিভাবে জড়িয়ে আছে। হ্যাঁ, ওখানে আবারও বলছি পিন, আয়রন শিট থেকে শুরু করে আমরা মহাকাশ সম্পর্কে কিভাবে আমাদের নলেজটাকে ওয়াইডেন্ড করছি, সমস্ত কিছু নিয়ে বলেছে। তাহলে সায়েন্স ইজ অ্যান অ্যানাথেমা, এটা তো কোনো মতেই না। নাথিং ইজ বিয়ন্ড দ্য পারভিউ অফ সায়েন্স, কোনো কিছুই সায়েন্সের বাইরে না। এই সমস্ত কিছু ছাড়িয়ে সায়েন্স ক্যান বি ওয়ার্ক মিরাকল, সমস্ত কিছু ছাড়িয়ে দ্য ইম্প্যাক্ট অফ সায়েন্স ক্যান বি ফেল্ড ইন এভরি স্ফিয়ার অফ লাইফ, এ নাম্বার অপশান একদম ক্লিয়ারলি গল্পের মধ্যে অথবা প্যাসেজটার মধ্যে লেখা আছে। সো বন্ধুরা, আজকে এটুকুই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং পরবর্তী আরও অন্যান্য সাবজেক্ট এবং ইংরেজির এরকম আরও অনেক প্যাসেজ পড়তে, অঙ্ক করতে আমাদের সাথে দ্রুততার সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আমরা আবার পরবর্তী কোনো ভিডিও তোমাদের জন্য আনতে চলেছি অন্য কোনো সাবজেক্টের জন্য, এবং প্যাসেজ নিয়ে অবশ্যই আমরা আবার ফিরবো তোমাদের জন্য। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো, ধন্যবাদ।